এবারে আমি পাবনায় এসে সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়েছি, যে কারণে তা হলো এই বৃষ্টি। জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাস কোথাও ঘুরতে চাইলে অবশ্যই সাথে একটা ছাতা রাখবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঈশ্বরদীর পাখির বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে আমি আস্তানা গেছি ঈশ্বরদী স্টেশনের পাশে উত্তরা আবাসিকে। এই আজকের ঘটনা কি? আমি এখন আছি পাকশি রেলওয়ে স্টেশনে। পাকশি রেলওয়ে স্টেশন বাংলাদেশের দ্বিতীয় উচ্চতম রেলওয়ে স্টেশন। একটু কারেকশন, স্টেশনের প্ল্যাটফর্মটা উঁচুতে, স্টেশনের বিল্ডিংটা নিচে। পাকশি রেলওয়ে স্টেশনের একটা আলাদা গুরুত্ব আছে। এখানে পাকশি রেলওয়ে স্টেশন এবং তার ঠিক পাশে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমার পেছনে, এবং তারও ঠিক পেছনে পাশে আছে লালনসা ব্রিজ এবং হার্ডিঞ্জ ব্রিজ। সো সব দিক মিলিয়ে পাখি অন্যরকম একটা প্লেস ঘোরার জন্য। আপনি এক জায়গায় এসে অনেক কিছু ঘুরে দেখতে পারবেন। এটা ঠিক স্টেশনের প্ল্যাটফর্ম এবং স্টেশনটা হচ্ছে নিচে। আমি আপনাদেরকে একটু দেখাই। স্টেশন বিল্ডিংয়ের চারপাশে অনেক বৃক্ষ থাকায় অদ্ভুত রকমের নিস্তব্ধতায় ডুবে থাকে এই স্টেশনটি। আরেকটা ইনফরমেশন, পাকশি বাংলাদেশের দ্বিতীয় উচ্চতম স্টেশন হলেও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উচ্চতম স্টেশন, এবং এটা প্রায় মাটি থেকে তিন তলা সম পরিমাণে উঁচু করা হয়েছিল, এবং পাকশিও কিন্তু অনেক উঁচুতে। জানা যায় পদ্মার কূলে গড়ে ওঠা এই স্টেশনটি 1971 সালে পাকিস্তানি বাহিনীর দখলে ছিল। চলুন এবারে স্টেশনের পাশে অবস্থিত শতবছরের পুরনো হার্ডিঞ্জ ব্রিজটা দেখা যাক। হার্ডিঞ্জ ব্রিজ দেখার আগে ওনাকে একটু দেখে রাখুন। আমাদের এবারের ট্যুরে বিভিন্ন জায়গা ঘুরতে সবচেয়ে বেশি হেল্প করেছেন নওশাদ আলম ভাই। এই হলো ব্রিটিশদের তৈরি 108 বছরের পুরনো পাকশি হার্ডিঞ্জ ব্রিজ। শতবর্ষের ঐতিহ্য বহনকারী ব্রিটিশ শাসনামলে নির্মিত হার্ডিঞ্জ রেলওয়ে ব্রিজের ইতিহাস যুক্ত রয়েছে স্বাধীনতা যুদ্ধের সাথে। 1915 সালে উদ্বোধন হওয়ার পর 2015 সালে হার্ডিঞ্জ ব্রিজের 100 বছর পূর্ণ হয়। এটি দেশের দীর্ঘতম রেল ব্রিজ। মুক্তিযুদ্ধে বিজয়ের দুই দিন আগে অর্থাৎ 14ই ডিসেম্বর এই ব্রিজের 12 নম্বর স্প্যানে যৌথ বাহিনীর বিমান থেকে একটি বোমা ফেলা হয়। এতে করে ব্রিজের স্প্যান ভেঙে যায়। দেশ স্বাধীনের পর ব্রিজটি পুনরায় সংস্কার করে উদ্বোধন করা হয়। আমাদের মাঝে সবচেয়ে বেশি এনার্জেটিক ছিলেন নওশাদ আলম ভাই। সাধারণত দর্শনার্থীদের হার্ডিঞ্জ ব্রিজের এত কাছে আসার অনুমতি দেয়া হয় না, কিন্তু নওশাদ আলম ভাই উপর মহলে কাউকে ফোন করে এই অনুমতিটা নিয়েছেন। প্রায় 24,500 মানুষের পরিশ্রমের ফলে গড়ে ওঠা এই ব্রিজের নামকরণ করা হয় তৎকালীন অবিভক্ত ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে। ব্রিজটি নির্মাণে খরচ হয় তৎকালীন প্রায় 350 কোটি ভারতীয় রুপি। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজের ঠিক সামনে যে পাথরগুলা দেয়া আছে, নুড়ি পাথরগুলা, নর্মাল নুড়ি পাথরের চেয়ে অনেকটা ছোট। রেলওয়েতে যেই নর্মাল নুড়ি পাথরগুলো থাকে সেই নুড়ি পাথরের তুলনায় এই পাথরগুলো অনেক ছোট। ২০০৪ সালে হার্ডিঞ্জ ব্রিজের পাশে একটি সড়ক সেতু নির্মাণ করা হয়। এই অঞ্চলের বিখ্যাত সাধক
ফকির লালন শাহের নাম অনুসারে সেতুটির নামকরণ করা হয় লালন শাহ সেতু। ভাই আজকে যে আমরা ঘুরতে এসেছি পাকশিতে, তো এই যে আমরা ঘুরে দেখলাম এ সম্পর্কে আপনি সংক্ষেপে কিছু বলেন। আসলে পাকশি এর আগে আমি কখনো আসিনি, ব্রিটিশদের সেই ঐতিহ্যবাহী স্থাপনাগুলো দেখার সুযোগ হলো। আসলে ব্রিটিশরা যা চিন্তা করে আমরা তাদের চেয়ে 200 বছর পিছিয়ে আসি, এটা কথা সত্য। হার্ডিঞ্জ দেখলাম, তার গঠন প্রণালী এতদিন বিভিন্ন ছবি বা বিভিন্ন ব্লগে দেখছি, আজ নিজ চোখে দেখলাম, আসলেই এই কথা সত্য, আমরা অনেক পিছিয়ে আছি। যারা বলেছে এটা রক্ষণাবেক্ষণ করলে আমরা যুগ যুগ কাটিয়ে দিতে পারবো, 100 বছর পার হয়ে গেল, 100 বছর পার হয়ে গেল, আরও কতদিন যাবে সেটা তারা নিজেরাই জানে না। যাই হোক, এই পাকশিতে এসে আমার খুব ভালো লাগতেছে, দ্বিতীয় উচ্চতম একটা স্টেশন, আরও সময় আছে, আরও বিভিন্ন স্থাপনাগুলো দেখবো, আরও সময় কাটাবো এখানে। এখন আমি যাচ্ছি পাকশি রেলওয়ে স্টেশন থেকে পাকশি আমচত্বরের দিকে। আমচত্বরের দিকে যাবার সময় এখানে পাকশি আরেকটা রেলওয়ে স্টেশন আছে, যেটা কিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য তৈরি করা হয়েছে বেশ কিছুদিন আগে। সো ওইটা আমি আপনাদেরকে একটু দেখাবো। আর এত স্নিগ্ধ আবহাওয়া, একদম পদ্মা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা। সো এখানে সব জায়গায় দেখা যাচ্ছে ব্রিটিশদের একটা ছোঁয়া লেগে আছে। ব্রিটিশদের লাগানো শতবর্ষী গাছের ছায়ায় এর রাস্তাটা খুবই সুন্দর লাগছে। তবে আজকে সকাল থেকে প্রচণ্ড রোদ ছিল এবং হঠাৎ করে আকাশে মেঘ শুরু হয়ে গেল এবং ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, যার কারণে গরম কমেনি অথচ আকাশ খুবই মেঘলা। পুরো রাস্তাটা জুড়ে ছিল এমন শতবর্ষী বিভিন্ন গাছ। এতক্ষণ আগ্রহ নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে পাকশি আমচত্বর ও রেলওয়ে কন্ট্রোল অফিস নিয়ে।